আজকের মিটিংটা অ্যাটেন্ড করছিস তো? হুম, অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। আর শোন, ওই ফিরে আসার পথে একবার শ্যানাল মশাইয়ের ওখানে হয়ে আসিস তো, অনেকদিন কোনো খবর নেওয়া হয় না। আজকে বাবা, আজ তো বুধবার। হুম, তো কি আজকে? না, ওই দুর্বা প্রতি বুধবারই বাবার কাছে যায় তো, আমি অফিস ফেরত নিয়ে চলে আসি। হ্যাঁ সেও তো ঠিক। ঠিক আছে, আজকে না হয় বারণ করে দেবো। না না, বারণ করার দরকার নেই, বারণ করার দরকার নেই। এটা তো একদিনই হপ্তায় যায় বাবার সঙ্গে দেখা করতে, আর বিনায়ক কাকাও নিশ্চয়ই খুব আশা করে থাকেন। ঠিক আছে, আমি শ্যানল মশাইয়ের ওখানে হয়ে আসবো। কেন, তুমি কাকানকে বলো না, কলেজ ফেরত ঘুরে আসবে একবার। ও বাবা, তোর কাকান তো আবার অসুখ বিসুখ দেখতে পারে না। আচ্ছা, কাকানকে তুমি তোমার ছোট ভাই কতদিন বানিয়ে রাখবে বলো তো? আর তাছাড়া অসুখ বিসুখ দেখতে হবে না, সান্নাল দাদু এখন অনেক সুস্থ। আসলে কি জানিস তো, আমি জোর করে কারো উপর কিছু চাপিয়ে দিতে পারি না, ওটা আমার স্বভাব বিরুদ্ধ, কিরম অস্বস্তি লাগে। তুমি চিরটাকাল একই রকম থেকে গেলে। ঠিক আছে, আমি কাকানকে বলে দেবো। আর শোন, ছোটাকে কিন্তু একদম জোড়াজোড়ি করবি না। ঠিক আছে, তোমায় ভাবতে হবে না। আচ্ছা, তুই এক কাজ করিস তো, ছোটাইকে বরঞ্চ বলিস যে রঞ্জাকেও যেন সঙ্গে নিয়ে যায়। বাবা, ছোট কাকিকে আমি ও বাড়িতে নিয়ে যাব। তুই? হ্যাঁ, সে নিয়ে যাবি তো যাবি, কিন্তু ওই ছোটাইয়েরই তো সহজ হতো কলেজ থেকে একবারে ওকে সঙ্গে নিয়ে যাওয়া। সেটা জেনেও ছোট কাকি যখন আমার সঙ্গে যেতে চেয়েছে, তখন আমি না হয় নিয়ে যাব। কি জানি বাবা, তোদের ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারি না। ও তোমায় কিছু বুঝতে হবে না। আর তোরা বলিস বুঝতে হবে না, এদিকে তোর মা বলে আমি নাকি সবকিছু থেকে চোখ বুঝে এবারে অন্যদিকে তাকিয়ে আছি, সদাশিব হয়ে আছি। তা আমি কোন দিকে যাই বলতো? বাবা, তুমি ঘড়িটা একবার দেখেছ? কি কি এ তো আশ্চর্য, আমার তো খেয়ালই নেই। তখন থেকে তোকে বলছি না, এটা ইম্পর্টেন্ট মিটিং আজকে, তুই একবার তো মনে করাবি, আমি তো খেয়ালই করিনি। আশ্চর্য, তোতে একটা রেসপন্সিবিলিটি জ্ঞান নেই, এখন আমাকে তুই কি হয়ে ফেলে। বাবা, এই জন্যই মা তোমাকে সদাশিব বলেন, বুঝেছো তো? পিসি দিদা, কি করছো? কি আমার ফুল পড়ি নাকি? হ্যাঁ পিসি দিদা, তুমি কি উঠতে পারো না? না রে। জানো তো মা বলেছে এরকম যাদের শুয়ে থাকতে হয় তাদের হলো পানিশমেন্ট। কি পানিশমেন্ট? পিসি দিদা, তুমি একটা গল্প শুনবে, তাহলে তো আমার ঘুম এসে যাবে। বল। একটা রাজকন্যা ছিল, তার একটা দুষ্টু মা ছিল আর দুটো দুষ্টু বোন ছিল। তারা কিচ্ছু করতো না, সব সময় শুয়ে থাকতো। তারপর যখন একদিন তখন ওদের রাজবাড়িতে নেমন্তন্ন হলো, তখন ওর দুটো বোন সেজে গুজে ওকে না নিয়ে চলে গেল। তখন রাজকন্যা তো দিদা, ও দিদা, ঘুমিয়ে পড়েছো? না, একটু ঘুম ঘুম পাচ্ছিল। জানো তো আমার দাদুরও না খুব অসুখ করেছিল, তোমার মতন খালি চোখ বন্ধ করে শুয়ে থাকতো। আর আমার দিদার মা খুব কাঁদতো,
আমি একদিন গিয়েছিলাম তো। তোর দাদু এখন ভালো হয়ে গেছেন? কি জানি, আমি তো একদিন গিয়েছিলাম, আর তো যাইনি। তোমার ঠাম্মাম কোথায়, ফুলবুড়ি? আচ্ছা দিদা, তুমি আমাকে ফুলপুরি বলো কেন গো? তুমি যে ফুলেদের দেশ থেকে আমার কাছে এসেছো। যা, ফুলের আবার দেশ থাকে নাকি? ফুল তো বাগানে হয়। না না, ফুলেরও দেশ আছে, সেখানে পুরীরা থাকে তো। দাদ, তুমি কিচ্ছু জানো না, আমি তো নার্সিং হোম থেকে এসেছি, আমার মা আমাকে ওখান থেকে এনেছে। তুই তোর ঠাম্মামকে গিয়ে বল আমার সঙ্গে দেখা করতে। ঠাম্মাম তখন পুজো করছে, তারপর চা খাবে, তারপর আসবে। পুজো শেষ হয়নি এখনো? না। পিসি দিদা, আমি গিয়ে ঠাম্মামকে বলে দিচ্ছি তোমার জন্য পূজার ফুল আনবে, তাহলেই তুমি ভালো হয়ে যাবে, কেমন? আমার শোনা, আমি যাই। प्रिया, वो तुम्हारी आंटी कैसी हैं जो नर्सिंग होम से वापस आ गई हैं? वो ठीक है ना? नर्सिंग होम? ओ, पिशी दीदार कथा बोलछो? अकोन ठीक ही आछेन। डाक्टर मामू तो बोलछेन जे अकोन मोटा मोटी भालोई। কেন জিজ্ঞেস করছো গো? বাস ইউই। কিছু একটা হয়েছে তোমার, কি হয়েছে আমাকে বলো। হ্যাঁ, সেই মেরি রিলেটিভ থে পাপা কে মামি জি, এই তোমারই দাদি কে উমর কে, শি এক্সপায়ার্ড ইয়েস্টারডে, ও আর দুনিয়া মে নেই রহি। তুমি উনি কোথায় থাকেন, তুমি যাবে না ওখানে? ও চণ্ডীগড় মে রহতি হ্যায়। নাই, মে নাহি জা রাহা হুঁ, ইনফ্যাক্ট পাপা জা রহে হ্যায়। তুমি পতা হ্যায়, পাপা কি তরহ মে ভি উনহে প্যার সে মামি জি বুলাতা থা, আর ও মুঝে বহুত প্যার করতি থি, বহুত, মে তুমি বতা নাহি সকতা, এন্ড আই ওয়াজ ভেরি ক্লোজ টু হার। খুব মনটা খারাপ লাগছে। বহুত খারাপ, বহুত বহুত খারাপ। ওনারও কি প্যারালিসিস হয়েছিল? হ্যাঁ, 6 মাসে পেলে। এন্ড আফটার দ্যাট শি ওয়াজ বেড রিডেন ফর দ্য রেস্ট অফ দ্য মান্থস। আচ্ছা, তোমার মাসিজির হাজবেন্ড? হ্যাঁ, ও হ্যাঁ, লেকিন ও জ্যাদা সময় আপনা মন্দিরো আর পাহাড়ো মেই রহতে হ্যায়। তুম বোল সকতে হো কি উনহোনে সন্ন্যাস লে লিয়া হ্যায়। দ্যাট মিন্স শি ওয়াজ লোনলি। ভেরি লোনলি, ভেরি ভেরি লোনলি। শি হ্যাড আ হার্ড টাইম টু। তার মানে চলে গিয়ে উনি মুক্তি পেয়েছেন। হ্যাঁ, ইয়ে ভি সচ হ্যায়। ইশ, তোমার আজকে তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে থাকা উচিত ছিল, আমাকে একটা ফোন করে দিলেই হয়ে যেত। ইউ নো পিয়া, যাবে মুঝে খবর মিলি তো মুঝে বহুত দুঃখ, বহুত বহুত দুঃখ। মুঝে এসা লগা কি ইউ শুড অলওয়েজ বি দেয়ার মাই ডিস্ট্রেস, মুঝে সিফ তুমারাই খেয়াল আয়, আই অলওয়েজ নিড ইউ ইন দিস মোমেন্টস।
कितनी अजीब सी बात है ना। सत्यी बोल छो? ये भी क्या कोई झूठ बोलने की बात है? আমি তোমাকে আমার আমার ফ্যামিলি মেম্বারদের কথা অনেকবার বলেছি বলেছি যে ওরা খুব কনজারভেটিভ খুব I've talked to you about my future plans also সেগুলো খুব ইম্পর্টেন্ট আমার কাছে কিন্তু রোমিত একটা কথা আমি তোমাকে বলছি আজকে আই উইল বি উইথ ইউ অলওয়েজ আই প্রমিস 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 আই প্রমিস ব্যাপার তুমি এত তাড়াতাড়ি হ্যাঁ ক্লাস শেষ হয়ে গেছে নাকি ফাঁকি দিয়েছো স্বপ্নেন্দু লাহিড়ি কখনো ক্লাসে ফাঁকি দেয় না আজকে আমার তিনটে ক্লাস ছিল এ মা হোয়াট আ কোইন্সিডেন্স জানো আজকে আমারও তিনটে ক্লাস ছিল কলেজ থেকে ভাবলাম একবার ওই সেজবদির বাবাকে গিয়ে দেখে আসবো মা এতদিন ধরে বলছে কিন্তু এত দূর আবার একা একা ড্রাইভ করে যেতে ইচ্ছে করলো আজ তো কুড়ে হয়ে গেছো তুমি একটা কুড়ে ড্রাইভ করতে হলে বুঝতে বুঝেছো নিজের আর কি নিজে তো গাড়ির মধ্যে গুটিয়ে বসে থাকো কলকাতা রাস্তায় ড্রাইভ করা যে কি ঝামেলা না আমি তোমাকে অনেকদিন বলেছি যে আমাকে একটু ড্রাইভিংটা শিখিয়ে দাও শিখিয়ে তো দিলে না তাহলে দেখতে কোনো ঝামেলাও থাকতো না আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যেতাম তাহলে তো আরেক ঝামেলা কেন ট্রাফিক পুলিশেরা হাতে স্বর্গ পেয়ে যেত তোমার মতো ড্রাইভার পেলে কেন কেন রাস্তা কোথাও না কোথাও ভিড়িয়ে দিতে বাহ কি না কি ভালো ভালো ধারণা আমার সম্পর্কে না কালকে ভাবছি গিয়ে দেখে আসবো না যাওয়াটা ঠিক হচ্ছে না বুঝেছো ও আমি গেছিলাম মেশমশাইকে দেখতে জানো তুমি কই বলনি তো কবে এই তো সেদিনকে আমি আর অর্ঘ গেছিলাম তো মিশমশিককে তো দেখলাম ভালোই আছে মানে বেশ দেখে তো নরমালি মনে হলো তাই তো থাকবে হার্টের অসুখ বাইরে থেকে কি বুঝবে এ কি আর চিকেন পক্স হার্টের অসুখ বাইরে থেকে বোঝা যায় না না মানে মানে এই ধরো তোমার হার্ট এটা কখন কি চায় কাকে চায় সেটা কি আগে থেকে বোঝা যায় বলো বাস শুরু হয়ে গেল আবার সেই সিম্বলিক কথাবার্তা না শুনে বলো না হার্টে ঠিক কোন খোপে ভালোবাসা থাকে নাকি সারাটা হার্ট জুড়ে ভালোবাসা থাকে যখন থাকে না তখন হাট খালি হয়ে যায় যা তুমি কি ভুলে যাও যে আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় 3 বছর হলো 3 বছর তাতে কি 30 বছর হলেও বাকি স্বপ্ন তো আমার তো মনে হয় না যে ভালোবাসা ফিকে হয়ে গেছে রং চটে গেছে এবার পুরনো শাড়ির বাক্সে তুলে রাখি তাহলে আপনার কি মনে হয় মিসেস রঞ্জাবতী আমার মনে হয় সে এখন অনেক কিছু জানার আছে অনেক কথা বলা বাকি আছে অনেক কিছু দেবার আছে অনেক কিছু নেবার আছে কিন্তু কিছুতেই তার নাগাল পাচ্ছি না কেন মনে হয় এরকম
তার কারণ আপনি একটা বদ্ধ পাগল, আপনার রাঁচিতে গিয়ে থাকা উচিত। লক্ষ্মী মেয়ের মতো সন্ধ্যেবেলায় বই নিয়ে বসে কি হচ্ছে? কিছু না, এমনি এই বই পড়ছিলাম। গল্পের বই? না না, এই সিলেবাসের পেপারটা একটু চোখ বুলিয়ে রাখছিলাম। যাকে বলো তুমি, চা না কফি কি খাবে বলো তো? সিলেবাসের বই এই পড়ার ব্যাপারে তোমার কারো সাহায্য লাগবে? না, কার কার সাহায্য? তোমার যদি লাগে আমি ব্যবস্থা করতে পারি। দরকার হলে বলবো। থ্যাংকস। কি হলো? কিছু না, ছাড়ো না। বুঝেছি, অন্য কারো পড়াবার কথা বলেছি, রাগ হয়েছে। কিছু হয়নি, ছাড়বো না। কি মুশকিল তা, তুমি আমার সঙ্গে যখন এরকম বেশি বেশি করে ফর্মাল বিহেভ করো আমার সেটা মোটেই ভালো লাগে না। আমি তোমাকে এর আগেও অনেকবার বলেছি কিন্তু। ফর্মাল? ঠিক আছে, সরি। আচ্ছা, তুমি অফিসে এত কাজের মধ্যে থাকো, তারপর তোমার ফিরতে দেরি হয়, সেই নিয়ে আমি কি কখনো তোমাকে কোনো প্রশ্ন করেছি? তুমি তাহলে শুধু শুধু আমার কাছে জবাবদিহি করো কেন বলো তো? দুর্বার, জবাবদিহিটা তোমার কাছে নয়, আমার নিজের কাছে। নিজের কাছে? তার মানে তোমার নিজের কাছে নিজের কাজের কোনো যুক্তি খুঁজে পাও না? মানে দেখো, তুমি যে কাজটা করছো তোমার কাছে তার যদি একটা জাস্টিফিকেশন থাকে তাহলে তাহলে তো জবাবদিহি করার কোনো প্রশ্নই উঠছে না। বাবা, তুমি তো দেখছি ছোট কাকির মতো কথা বলছো। ছোট কাকি তো এরকম প্রতিবাদী কথাবার্তা বলে। তোমরা বলাও তাই বলে, শুধু শুধু কথা বাড়িও না। ভালো, কি খাবে বলো? চা না কফি নাকি অন্য কিছু খাবেই না? কিছু খাবো না। অফিসে অনেকবার চা কফি হয়েছে, মাথাটা খুব ধরেছিল। হ্যাঁ, তাই বুঝি কখন? এই তুমি মোজাটা খোলো না, মোজাটা খুললে দেখবে অনেকটা ফ্রেশ লাগবে পায়ে হল। আমি এক কাজ করি, ধরো তোমার স্নানের জলে না আমি বরং একটু অরিকলন দিয়ে দিই, বুঝলে? দেখবে বেশ ঝরঝর লাগবে। সারাটা দিন এরকম মাথা ব্যথা নিয়ে কাটানো যে কি কষ্ট। এই তো আমার দুর্বা সোনার গলা শুনতে পাচ্ছি, এবার একটু হাসো তো দেখি। হাসো তো দেখি। দাঁড়াও, আমি না এবার ছোটদাদুর কাছে যাব, গিয়ে নালিশ করবো তোমার। বলবো যে অফিসে বেশি দেরি করে করে থাকে, আমার কথা একদম ভাবে না। সে কি, তুমি মিথ্যে কথা বলবে? মিথ্যে কেন, আমি তো সত্যি কথাই বলবো, সত্যিকারে নালিশ করবো। না, অফিসের কাজে ব্যস্ত থাকি সেটা সত্যি, কিন্তু তোমার কথা ভাবি না, সে কথা কে বললো? ভাবো নাই তো, কখন ভাবো শুনি। বলবো কেন, সেটা তো একদম আমার নিজের কথা। এই টপ সিক্রেটটা কেউ আউট করে? খালি মন রাখার কথা না, খালি খালি মন রাখা।